আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দ্বীনী ভাই বোন ও বন্ধুরা, আজকে একটি চমৎকার বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ। বিষয়টি হলো যে বারবার সূরা ইখলাস পাঠ করলে কি হয়। প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনের ফজিলতপূর্ণ একটি সূরা হচ্ছে সূরা ইখলাস, এবং এই সূরাটি খুবই ছোট, শুধুমাত্র কয়েকটি আয়াতের সমন্বয়। প্রিয় বন্ধুরা, এই ছোট্ট সূরাটির অনেক ফাজাইল, অনেক ফজিলত হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। তো বারবার এই সূরাটি পাঠ করলে কি হয় তা এখন আমরা হাদিস থেকে জেনে নেব। বন্ধুরা, হাদিসটি উল্লেখ হয়েছে শুয়াবুল ইমান ফিল বাইহাকিতে, হাদিস নাম্বার 2528। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর বারবার কুল হুয়াল্লাহু আহাদ সম্পূর্ণ সূরাটি পাঠ করবে, সে যেন চারবার সম্পূর্ণ কোরআন পাঠ করল, এবং সেই দিন তার সে আমল পৃথিবীর মধ্যে সর্বোত্তম হবে, যদি সে তাকওয়া অবলম্বন করে। তো প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ বুঝেই গেছেন যে এই সূরা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। তো আপনি আমি যদি চেষ্টা করি তাহলে আমরা কিন্তু এই আমলটি অল্প সময়ের মধ্যে করে ফেলতে পারব। তাহলে আমরা যদি আমলটি করতে চাই তাহলে ফজরের নামাজের পরে আমাদেরকে বারবার সূরা ইখলাস পাঠ করতে হবে, তাহলে আমরা এই ফজিলতগুলো অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকেই এই আমলটি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, এবং অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তারাও আমল করে, তারাও যেন এরকম ফায়দা অর্জন করতে পারে, তারাও যেন এরকম ফজিলত হাসিল করতে পারে। তো আপনার কারণে যদি কোনো একজন মানুষ আমল করে, এর জন্য আপনিও অনেক সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর বন্ধুরা, নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে, দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.